السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد, কাতার থেকে আফসার ভাই প্রশ্ন করেছেন, দাসীর সাথে সহবাস করা যাবে কিনা, দাস দাসী কারা এবং বর্তমানে এই প্রথা আছে কিনা। অসংখ্য ধন্যবাদ আফসার ভাইকে একটি সংশয়পূর্ণ প্রশ্ন করার জন্য, যে বিষয়ে অনেকের মনে সংশয় রয়েছে। আসলে আমার এই ভাইয়ের যে সংশয়টা হয়েছে, সূরা আন-নিসার 3 নম্বর আয়াত পরে যিনি সংশয় করেছেন দাস দাসীর প্রথা নিয়ে। আসলে যদি আমরা ইতিহাস দেখি, যে ইসলাম পূর্ব জাহেলি যুগে মানুষের কোনো মূল্য ছিল না, মানুষ মানুষকে গরু ছাগলের মতো হাটে বাজারে বিক্রয় করত, মানুষ মানুষকে দাসী বানিয়ে রাখত। কেউ যদি কোনো মেয়েকে দাসী হিসেবে কিনে নিত, তাহলে তার সাথে যৌন কার্য সহ সব ধরনের কাজ করতে পারত এবং তার মাধ্যমে নানান ধরনের ফায়দা লাভ করত। এটা ছিল ইসলাম পূর্ব জাহেলি যুগে, যেটা ইসলামে নিষিদ্ধ। ইসলাম একটি শাশ্বত বিধান, যেটি দুনিয়াতে এসেছে মানুষকে শান্তি দেওয়ার জন্য, মানুষকে মানুষের দাসত্ব থেকে মুক্ত করে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্বে আনার জন্য। এজন্য ইসলামে যখন ইসলাম যখন আবির্ভূত হলো, ইসলামের তখন বিধান হয়েছিল যে ইসলামে যখন যুদ্ধ হতো, যুদ্ধে যখন দুই দল যুদ্ধ হয়, দুই দেশ যুদ্ধ হয়, তখন দুই দল দুই দেশ যুদ্ধ হলে মুসলিম অমুসলিম, কুফর এবং মুসলিমের যুদ্ধ হলে অবশ্যই একদল বিজয়ী হবে। এখন বিজয়ী যারা হবে এবং যারা পরাজিত হবে, মনে করেন যেমন খাইবার যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম হিজরিতে খাইবার যুদ্ধ হয়েছিল, খাইবার যুদ্ধে মুসলিমরা বিজয় লাভ করেছিলেন। মুসলিমরা বিজয় লাভ করার পর ইহুদিদের এবং মুশরিকদের অনেক নারী এবং অনেক পুরুষ, অনেক শিশু তারা বন্দী হয়ে মুসলিমদের হাতে এসেছিল। সেই যুগে যেহেতু জেলখানা ছিল না, সেহেতু এই যে বন্দী হয়ে যারা আসলো, তাদেরকে একটি অধিকার দেওয়ার জন্য, তাদেরকে একটি সুন্দর ব্যবস্থা করার জন্য এই দাসত্ব প্রথা চালু হয়। সেটা হচ্ছে এরকম যে বন্দী হয়ে যে সমস্ত মহিলারা আসবে, ওই যুদ্ধের বিজিত দলের যুদ্ধের নেতা উনি ওই দাসীদেরকে যোদ্ধাদের মাঝে বন্টন করে দিবেন, যে যে কটা করে পায়। তো সেই সেই ঘটনায় সেই যুদ্ধে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এক ইহুদির স্ত্রী ছিলেন সম্ভ্রান্ত বংশের, উনিও বন্দী হয়ে মুসলিমদের হাতে এসেছিলেন। তো সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যেহেতু সম্ভ্রান্ত বংশ ছিলেন, তিনি পড়েছিলেন দেহিয়া কালবির ভাগে। যেহেতু দেহিয়া কালবি সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার তুলনায় নিম্নমানের ছিলেন, এজন্য আল্লাহ রাসূল ভাবলেন যে দেহিয়া কালবির নিকট সাফিয়াকে রাখা ঠিক হবে না, কারণ সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন সম্ভ্রান্ত বংশের। এজন্য দেহিয়া কালবিকে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার পরিবর্তে অন্য একটি দাসী দাসী দিয়ে আল্লাহ রাসূল সাফিয়াকে নিয়ে আসলেন এবং তাকে মুক্ত করে তাকে বিয়ে করলেন, এবং তিনি যে তাকে এই বন্দি থেকে দাসত্ব থেকে মুক্ত করলেন, এই মুক্তটাই আল্লাহ রাসূল মোহর হিসেবে গণ্য করলেন। কারণ একটা দাস এবং দাসী মুক্ত করতে অনেক টাকা অনেক অর্থের প্রয়োজন হয়, এই কারণে এই প্রথাটা তখন চালু ছিল। আর এখন বর্তমানে আমরা যারা সভ্য বলে দাবি করি, সভ্যতার দেশ সভ্যতার যুগ বলে যারা দাবি করে, এখন বর্তমানে জেলখানা হয়েছে, অনেক কারাগার হয়েছে, এখন দাস দাসী প্রথা নেই। আসলে ইসলাম ছাড়া মানুষ কোথাও কোনো নিরাপত্তা পায় না, পাবেও না। বর্তমানে যারা দাস দাসী নিয়ে ইসলামের এই প্রথা নিয়ে কথা তুলে, তারা তাদের কাছে প্রশ্ন যে তারা যে আজকে সভ্যতার নামে বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকায় জেলখানা গড়ে তুলেছে, যুদ্ধে পরাজিত যে বন্দীরা তাদের জেলখানায় বন্দী হয়, আসলে সেই জেলখানার নারী পুরুষরা কি নিরাপদে আছে? কখনো নয়। বর্তমান সভ্যতার যুগেও অনেক নারী অনেক পুরুষ বিভিন্ন বিশ্বের বিভিন্ন জেলখানায় নির্যাতিত নিপীড়িত হচ্ছে, মানবাধিকার হাহাকার করছে। যেমন আমরা দেখতে পাই যে আবু গারিব কারাগারে অসংখ্য মুসলিম নারী এবং পুরুষদের উপর বর্বর নির্যাতন অত্যাচার নেমে এসেছিল। এজন্য পৃথিবীর কোন নিয়মই মানুষকে শান্তি এবং নিরাপত্তা দিতে পারেনি। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং ইসলাম একটি সুন্দর বিধান দিয়েছে যে যুদ্ধে বন্দী হয়ে আসা নারীরা নারীদেরকে যোদ্ধাদের মধ্যে বন্টন করে দেওয়া হবে, তাদের দাস দাসী হয়ে থাকবে। এখন যদি দাসী হয়ে থাকবে, এটাই মূল উদ্দেশ্য নয়,
এখন যদি কোনো ব্যক্তি ওই দাসীকে মুক্ত করতে চায়, মুক্ত করে তাহলে সে মুক্ত করতে পারে, মুক্ত করে সে ওই দাসীকে বিয়েও করতে পারে, এবং মুক্ত করাতে যে অনেক ফজিলত সেটা আমরা অনেক সহিহ হাদিস থেকে পাই। এজন্য ইসলামের বিভিন্ন যে অপরাধমূলক কাজ আছে, সেই অপরাধমূলক কাজের যে কাফফারা, যে জরিমানা আছে, সেই জরিমানা হিসেবে আমরা অনেক সময় দেখতে পাই যে আল্লাহ বা আল্লাহ রাসূল বলছেন যে গোলাম আজাদ করো। যেমন কসমের কাফফারা, কসমের কাফফারায় গোলাম আজাদ করতে হয়, জিহারের কাফফারা, তারপর আরো অনেক কাফফারা আছে। রমজান মাসে যদি দিনের বেলায় কেউ সহবাস করে তাহলে সেই সহবাসের কাফফারা হচ্ছে একটি গোলাম আজাদ করা। যদি গোলাম আজাদ করতে না পারে তাহলে সে অন্য কিছু করবে। এর মানে হচ্ছে ইসলাম এই দাস দাসীর প্রথাটা দিয়েছিল একটা সাময়িক সমস্যার জন্য। মানুষ কারো দাস দাসী হয়ে থাক এটা ইসলাম কখনো চাই না। এজন্য ইসলামে বিভিন্ন জরিমানা স্বরূপ দাস মুক্ত করতে বলা হয়েছে। এর মানে হচ্ছে ইসলাম চাচ্ছে সবাই মুক্ত থাক, সবাই মুক্ত হয়ে এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাস হোক। এজন্যই আমরা হাদিসে পাই আল্লাহ রাসূল বলেছেন সহিহ বুখারীর হাদিস 6715 নম্বর হাদিস এবং সহিহ মুসলিমের 1509 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেছেন মান আতাকা রকাবাতান মুসলিমাতান, যে ব্যক্তি একটি মুসলিম দাস বা দাসী মুক্ত করবে, আতাকাল্লাহু বিকুল্লি আদফিন মিন্নু আদফাম মিন্নু মিনান নার, আল্লাহ ওই দাস দাসীর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের বিনিময়ে ওই মুক্তকারীকে জাহান্নাম থেকে মুক্ত করবেন। সুবহানাল্লাহ। এজন্য দাস দাসী মুক্ত করা অনেক বড় ফজিলতের কাজ, এবং বিভিন্ন হাদিসে, বিভিন্ন হাদিসের গ্রন্থে, বিভিন্ন আয়াতে দাস এবং দাসী মুক্ত করার প্রতি উৎসাহিত প্রদান করা হয়েছে। এবং অন্য একটি হাদিসে আসছে সহিহ বুখারীর হাদিস, আজিবাল্লাহু মিন কওমিন ইয়াদখুলুনাল জান্নাতা ফিসসালাসিল, আল্লাহ ওই সম্প্রদায়ের প্রতি বিস্ময় বোধ করেন যারা বন্দী হয়ে এসে জান্নাতে প্রবেশ করে। এই যে মুসলিমরা যুদ্ধ বিজয় লাভ করে, বিজয় লাভ করার পর কাফেরদের মধ্য থেকে যারা বন্দী হয়ে আসে তারা মুসলিমদের হাতে আসে, মুসলিমদের দাস অথবা মুসলিমদের স্ত্রী হিসেবে থাকে। এই মুসলিমদের ছায়াতলে আসার কারণে তারা ইসলামের সুন্দর সুশীতল ছায়া দেখে তারা ইসলাম গ্রহণ করে, বন্দী হয়ে এসে ইসলাম গ্রহণ করে তারা জান্নাতে প্রবেশ করতেছে। সুবহানাল্লাহ, কি সুন্দর একটি নিয়ম। এই এই নিয়মটি ইসলাম দিয়েছে মানুষের অধিকার সংরক্ষণ করার জন্য। এখন যদি কেউ বলে যে ইসলাম কেন এই নিয়মটি করেছিল, ইসলাম কেন এই দাস দাসীর প্রচলন করেছিল, তাহলে আমরা বলবো যে এই দাস দাসীর প্রচলন ছাড়া এই বন্দী বা যুদ্ধবন্দী গৃহবন্দীদেরকে আপনি কি সমাধান দিতেন? বর্তমানে যে সমাধান দেওয়া হচ্ছে বিভিন্ন কারাগারে নারীদেরকে বন্দী করে নির্যাতন নিপীড়ন করা হচ্ছে, এটাই কি সমাধান? কখনো নয়, এটা মানুষকে খাটো করা হচ্ছে। বরং ইসলাম যে বিধান দিয়েছিল দাস দাসী হয়ে কারো ঘরে থাকবে, সে দাস দাসী থেকে স্ত্রীর সম্মান লাভ করবে, তারপর সে জীবনের সমস্ত অধিকার সে তার মালিকের কাছ থেকে পাবে, আর যদি সে তাকে মুক্ত করে দেয় তাহলে সে আরো অনেক বেশি অধিকার পেল। এজন্য এটা খারাপ কোনো বিষয় নয়, এটাকে খাটো করে দেখার কোনো বিষয় নয়। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে বর্তমানে দাস প্রথা আছে কি না? না না ভাই, বর্তমানে এখন দাস প্রথা নেই, এখন যুদ্ধবন্দীর কোনো পথ নেই, যুদ্ধবন্দীর কোনো পদ্ধতি নেই। এজন্য বৈবাহিক সম্পর্ক ব্যতীত অন্য কোন পন্থায়, অন্য কোন পদ্ধতিতে বর্তমানে কোন ছেলে এবং মেয়ে একান্তে সাক্ষাৎ করতে পারবে না, এটা হারাম। আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবু যিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়াসা সাবিলা, তোমরা জিনার নিকটে যেও না। আল্লাহ কিন্তু বলেন নাই যে তোমরা জিনা করো না, আল্লাহ বলছেন তোমরা জিনার নিকটে যেও না। অর্থাৎ যে সমস্ত কাজ করলে, যে সমস্ত কথা বললে জিনার কাছাকাছি যাওয়া যায়, যেমন একান্তে কোন মেয়ের সাথে আলাপ করা, একান্তে কার সাথে সাক্ষাৎ করা, মোবাইলে অশ্লীল কথা বলা, ফেসবুকে চ্যাটিং করা এবং ইত্যাদি ইত্যাদি ভিডিও করলে কথা বলা, যে সমস্ত উপকরণের সাহায্যে মানুষ অশ্লীল কাজে লিপ্ত হয় ওই সমস্ত উপকরণের কাছে যাওয়া হারাম। এজন্য আমাদেরকে বিষয়টি ভালো করে অনুধাবন করতে হবে। আল্লাহ আমাদের সকলকে এই বিষয়গুলো ভালো করে অনুধাবন করে কোরআন এবং সহিহ সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, এবং সকল প্রকার অশ্লীলতা থেকে দূরে থাকার তৌফিক দান করুন। আমিন। আশা করি উত্তরটি পেয়েছেন। মা আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।